অপহরণের ফাঁদ লিবিয়া মোটা অঙ্কের বেতনের প্রলোভন দেখিয়ে লিবিয়া নিয়ে যাচ্ছে একটি চক্র এখানে তাদের আটকে রেখে চক্রটি লাখ লাখ টাকার মুক্তিপণ আদায় করছে যুদ্ধকবৃত দেশ লিবিয়াকে মানুষ অপহরণের ফাঁদ হিসাবে ব্যবহার করা হচ্ছে এ ধরনের অন্তত ছয়টি ঘটনার অভিযোগ পাওয়া গেছে এদের মধ্যে চারজনকে উদ্ধার করেছে আন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে অপহরণকারীদের জিম্মায় রয়েছে আরও দুজন তবে অনেক বাংলাদেশের তথ্য জানা রয়ে গেছে এদের বেশিরভাগই মুক্তিপণ দিতে না পারায় হত্যার শিকার হয়েছেন নির্মমভাবে হত্যা করে তাদের প্যাট কেটে সাগরে বাসিয়ে দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও লিবিয়া থেকে ফিরে আসা ভক্তভোগীদের সূত্রে এসব তথ্য জানা গেছে ঘটনা এক গত বছরের তেইশে ডিসেম্বর লিবিয়াতে যান জামানপুরের আড়ু ব্যবসায়ী ফজলুল হক সেখানে গিয়েই তিনি অপহরণের শিকার হন তার উপর অমানবিক নির্যাতন চালাতে থাকে অপহরণকারী চক্রের সদস্য নোয়াখালীর আব্দুর রাজ্জাক পরে মোবাইল ফোনে ফজলুর পরিবারের কাছে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় অপহরণকারী চক্রের সদস্য মোয়াজ্জেম ও তালেবকে রাজধানী বাসাবো থেকে গ্রেপ্তার করে র্যাব পরে ফজলু অপহরণকারীদের হাত থেকে মুক্তি পেয়ে লিবিয়া থেকে গতকাল সকালে ডাকা ফেরেন ঘটনা দুই নোয়াখালীর সেনবাগ উপজেলার খাজুলিয়া গ্রামের বাসিন্দা জহির ও একইভাবে অপহরণের শিকার হন গত বছরের অক্টোবরে স্পেনের কথা বলে কামাল তাকে লিবিয়াতে পাঠায় সেখানে পৌঁছালে শামছু নামে একজন জহিরকে আটকে রেখে নির্যাতন চালাতে থাকে মুক্তিপণ হিসেবে জহিরের পরিবারের কাছে ছয় লাখ টাকা দাবি করা হয় শামছুকে সাড়ে পাঁচ লাখ টাকা দেওয়া হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযোগ পাওয়ার পর জহিরকে লিবিয়ায় অবস্থিত বাংলাদেশের দূতাবাসের মাধ্যমে উদ্ধার করা হয় গত বিশে মে তিনি ঢাকায় ফেরেন ঘটনা তিন একই কৌশলে লিবিয়ায় নিয়ে যাওয়া হয় সিলেটের জুবাইরকে তবে এখনও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি ইস্তাম্বুল হয়ে লিবিয়া পৌঁছানোর পরেই জিম্মি করা হয় জুবাইরকে পরে জুবাইরের মায়ের কাছে মোবাইল ফোনে দুই লক্ষ টাকা মুক্তি পৌঁছাওয়া হয় জুবাইরের মা প্রথমে দুই লক্ষ টাকা দিলে তার কাছে আবার সাড়ে তিন লাখ টাকা দাবি করা হয় এভাবে জুবাইরের পরিবারের কাছ থেকে সাড়ে ছয় লাখ টাকা নিয়েও এখনও তিনি মুক্তি পাননি র্যাব তিনের কর্মকর্তা জানান প্রতিবেশী রাসেলের প্রলোভনে পড়ে লিবিয়া যেতে রাজি হন ফজলু সেখানে যেতে তিনি রাসেলকে পঞ্চান্ন হাজার টাকা এবং তালেবকে এক লাখ আশি হাজার টাকা দেন ফজলুর কাছ থেকে টাকা নিয়ে আগেই লিবিয়ায় পাড়ি জমান রাসেল দীর্ঘ সময় পর আরও তিন লাখ বিশ হাজার টাকা নিয়ে ফজলুকে লিবিয়ায় পাঠানোর ব্যবস্থা করে তালেব মোয়াজ্জেম কাইয়ুম ও কল্লোল দিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ফজলুকে প্রথমে দুবাই এরপর টার্কিজ এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইটে মিশর হয়ে লিবিয়া ফসে ফজলু এসব কাজে ইমিগ্রেশনের কিছু অসাধু কর্মকর্তা সরাসরি জড়িত প্রত্যেককে একই কৌশলে লিবিয়া নিয়ে মুক্তিপণ হিসাবে আদায় করা হচ্ছে লাখ লাখ টাকা